nation's new throng of ক্যারিয়ারে অষ্টমবারের মতো ব্যালন পাওয়ার দৌড়ে আছেন লিওনেল মেসি। তার সঙ্গে দৌড়ে আছেন সিটির হয়ে ট্রেবল জেতা আর্লিং হল্যান্ড, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া কিলিয়ান এমবাপ্পেও। ব্যালন ডিয়রের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনজনেই। বিশ্বকাপের পারফরমেন্সের কথা হিসেব করলে এই তালিকায় সবার আগে আসবে মেসির নাম। অন্যদিকে ক্লাব পারফরমেন্সের হিসেব করলে এগিয়ে আছেন হল্যান্ড। ব্যালন ডিয়রের আসল দাবিদার মেসি না হল্যান্ড, এই নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ব্যালন ডিয়রের তালিকা করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে কাতার বিশ্বকাপ আর ক্লাব পারফরমেন্সকে। সেই হিসেবে ইতিহাসের সবচেয়ে বেশিবার ব্যালন ডিয়র জেতা এই আর্জেন্টাইন তারকার হাতে অষ্টমবারের মতো উঠতে পারে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। 21 বছরের ম্যাজিক্যাল ক্যারিয়ারে মেসি অর্জন করেছেন সপ্তমবারের মতো ব্যালন ডিয়র। আর্লিং হল্যান্ডকে এক্ষেত্রে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে। গত মৌসুমে টানা গোল করেছেন, ভেঙেছেন একের পর এক রেকর্ড। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন ট্রাবল। শুধু তাই না, মেসিকে টপকে উয়েফার বর্ষসেরা হয়েছেন এই তারকা। প্রজন্মের সেরা কয়েকজন ফুটবলারের নাম অবশ্য এক্ষেত্রে বাদ পড়েছে, অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম নেই। 2004 সাল থেকে প্রতি বছর ব্যালন ডিয়রের 30 জনের তালিকায় ছিলেন রোনালদো। 5 বার এই পুরস্কার জেতা পর্তুগিজ তারকা এবার বাদ পড়েছেন তালিকা থেকে। নেই নেইমার জুনিয়র বা সাদিও মানের নাম, তারা তিনজনেই এখন সৌদি আরবের লিগে।